গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি শঙ্কর নিয়ে চলে এসেছি আরো নিউজের পর্দায়। ফের একটা স্পোর্টসের অন্যরকম আড্ডা প্রতিদিনের মতো। আমি এবং আমার সঙ্গে আছে আমাদের স্পোর্টস রিপোর্টার মৌতান ঘোষাল। মৌতান, তোমার স্বাগত আমাদের শোতে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো, তার কারণ এটা নতুন করে আমি আর এক্স্যাক্টলি কিছু বলবো না। তার কারণ হচ্ছে, এই টপিকটাকে নিয়ে আমরা অলমোস্ট প্রায় 2-3 সপ্তাহ ধরে আলোচনা করছি, কিন্তু এই টপিকের বিভিন্ন রকমের ইউনিক এবং ইন্টারেস্টিং এবং এক্সাইটিং আপডেট নিয়েও কিন্তু আমরা প্রতিদিন লাইভ চ্যাটে আড্ডা মারি মৌতানের সঙ্গে এবং সকল দর্শকদের সঙ্গে। এবং আজকে সবার প্রথম যে প্রশ্নটা আমি মৌতানের দিকে ছুড়ে দেবো, মৌতান, সবার আগে আমি প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে ISL অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ISL গোয়াতে হচ্ছে, এবং মোটামুটি কোন কোন টিম খেলবে সেগুলোও আমরা আমাদের কাছে মানে মোটামুটিভাবে ক্লিয়ার। কিন্তু একটা জিনিস, ISL-এর একটা বিষয় কোনো একটা জায়গায় গিয়ে দর্শকদের এবং শ্রোতাদের এবং সমর্থকদের প্রশ্ন জাগে, সেটা হচ্ছে যে 24th of August জার্সি অফিসিয়ালি রিভিল হওয়ার কথা ছিল, হলো না, কারণ কি? দেখো, এটার কোনো কারণ বলা তো অফিসিয়ালি হয়নি অবভিয়াসলি, বাট যেটা আমরা যদি ট্রেন্ডটা দেখি, তো একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ডেটগুলো আমরা প্রথম থেকে বলে আসি, সেই ডেটগুলোর সমস্ত কাজ হচ্ছে, বাট সেই ডেটগুলোর সবটা আমাদের সামনে আসবে ব্যাপারটা কিন্তু এরকম নয়, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, যদি আমরা প্রথম থেকে ট্রেন্ডটা দেখি না, যে যে কটা অ্যানাউন্সমেন্ট এসছে, যে সময় আসার কথা ছিল বা যে দিনগুলো নির্দিষ্ট ছিল, যেমন 7th August বলা হয়েছিল ভেনু আসবে, এবং 10th August এই জার্সিগুলো পাঠানোর একটা ডেট ছিল, তো 7th August কিন্তু সেই ঘোষণাটা আসেনি, এসেছিল অলমোস্ট 7-8 দিন পর, তো এই অ্যানাউন্সমেন্টটা একটু পরেই আসছে। তার একটা বড় কারণ হচ্ছে যে এন্টায়ার স্কেডিউলটাই একটু পিছিয়েছে। তার কারণ হচ্ছে গোয়ার থেকে যে পারমিশনটা গোয়া সরকারের থেকে পাওয়া ছিল, সেটা ইনিশিয়ালি পেতে একটু সময় লেগেছিল, তো ন্যাচুরালি ওই স্কেডিউল মানে সবটাই একটু পেছোচ্ছে। কাজেই সেই জায়গা থেকে আশা করা যায় যে নেক্সট উইকের মধ্যে হয়তো আমরা জার্সির ডিজাইনগুলো পেয়ে যাব। তো এটা নিয়ে যার জন্য অনেকেই প্রশ্ন করছে, স্পেশালি কলকাতার মোহনবাগান সমর্থকদের একটা বিশেষ আবেগের জায়গা এবার রয়েছে, কারণ মোহনবাগানের হোম জার্সি নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট এলেও অ্যাওয়ে জার্সি কী হবে সেটা নিয়ে এখনও অবধি কিন্তু কেউ কিছু মানে এখনও জানা যায়নি মেনলি, বাট অনেকগুলো স্পেকুলেশন রয়েছে বা কর্মকর্তারাও একটা অ্যাসিওরেন্স দিয়েছেন যে যেটাই হোক সেটা সমর্থকদের পছন্দের হবে বা ফরে হবে, তো এগুলো সমস্ত কিছুই কিন্তু আগাম বলা হয়েছে, বাট এখনও সেই জার্সিগুলো দেখা যায়নি বা তার দর্শন এখনও অবধি পাওয়া যায়নি। তো ফলত এই এবারের এই জার্সি রিভিলটা এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, যেহেতু এটিকে মোহনবাগানের জার্সির ব্যাপারটা এবার থাকবে। কিন্তু এই কারণেই বলছি যে 24 তারিখের যেটা 7 তারিখে ঘোষণা হওয়ার কথা ছিল, সেটা যদি 15 তারিখে ঘোষণা হয়, তাহলে 24 তারিখেরটাও পিছোতে পারে, কারণ আমরা জানি যে খুব এদের কর্পোরেট ওয়েতে কাজটা হয়, একটু আটঘাট বেঁধে, এবং ওরা কখনোই কিন্তু বলেননি স্কেডিউলটা আমাদের জন্য নয় যে রিভিল বা আমাদের আমরা জানাবো, এরকম ব্যাপারটা নয়, এবং নিয়মিত একটা মিটিংয়ের মধ্যে দিয়ে ব্যাপারটা চলছে, এবং খুব সম্ভবত আজও একটা মিটিং রয়েছে FSDL এর ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে, সম্ভবত, সেটা খুব অফিসিয়াল তেমন কিছু না, কারণ এই মুহূর্তে যেহেতু মিটিংগুলো সবটাই ডিজিটাল প্ল্যাটফর্মে হচ্ছে, মানে ভার্চুয়ালি হচ্ছে, তো সেই ভার্চুয়াল মিটিং আজও সম্ভবত একটা রয়েছে, এবং সেখানে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত যেটা হওয়া সেটা হয়ে যাবে, বাট দর্শক বা সমর্থকদের সামনে কবে আসবে সেটা ওনারা জানাবেন এবং সেই মতো রিভিল হবে, এবং সেটা আমরা দেখতেই পাবো। কাজেই আশা করা যায় নেক্সট উইকের মধ্যে এটা হয়ে যাবে। আমি নেক্সট উইক এই কারণে বলছি, জাস্ট এই স্পেকুলেশনটা থেকে, যে বাকি অ্যানাউন্সমেন্টগুলোও কিন্তু এক সপ্তাহ করে পিছিয়েছে, কারণ কদিন আগে আমি অ্যাজিউম করতে পারছি, অ্যাজিউম করছি, কারণ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কবে আসবে না আসবে, তো সেক্ষেত্রে তারা বলেছিলেন যে আমরা সবাই রেডি, FSDL গ্রিন সিগন্যাল দিলে আমরা রিভিল করে দেবো, তো FSDL এর গ্রিন সিগন্যালের অপেক্ষায় সবাই বসে রয়েছেন এবং ডিসাইড হয়ে গেছে কার কি জার্সি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মোদন, সেটা হচ্ছে যে অলরেডি 7-10 দিন করে পিছোচ্ছে, ফেয়ার এনাফ যে এটাও পিছলো, এতে কোনোভাবে টিমের প্র্যাকটিস, যে টিমগুলো পৌঁছাবে পৌঁছে গেছে সেই টিমের প্র্যাকটিস, বা নিজের পক্ষে ISL এর যে ডেট বা ফিক্সচার যখন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে,
কোন দিন থেকে কিরকম ভাবে এগোবে খেলাটা, কোনো ভাবে কি রিফ্লেকশন করবে তাতে? না, একটা টাইম গ্যাপ তো রয়েছে, কারণ টুর্নামেন্টটা হবে নভেম্বরে আর এটা অগস্ট মাস, তার আগে তো একটা প্রলং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, প্রসেস রয়েছে, কারণ আমরা জানি যে সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে কিন্তু সমস্ত ফুটবলারদের টিমে জয়েন করতে হবে, পৌঁছে যেতে হচ্ছে 14 দিনের কোয়ারেন্টাইন, সেই কারণে টিম তো তৈরি, সেটাও আমরা জানি, মানে প্রত্যেকটা টিমেরই মোটামুটি টিমটা রেডি হয়ে গেছে, কি এবার আসার সম্ভবত সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে বিদেশিদের আসাটা শুরু হয়ে যাবে, এটাও জানা যাচ্ছে। আমার মনে হয় যেহেতু সবকিছু রেডি, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটা ফ্যাক্টর, মানে আমরা জানতে পাচ্ছি না মানে ব্যাপারটা ডিসাইড হচ্ছে না, তা কিন্তু নয়, ব্যাপারটা ডিসাইড হয়ে গেছে দর্শকদের সামনে বা সমর্থকদের সামনে, বিষয়টা আজকে রিভিল করা বা গতকাল রিভিল করা হলো না, দ্যাট ডাজেন্ট মিন যে বিষয়টা নিয়ে কোনো ডিসিশন হয়নি, ডিসিশন হ্যাভ অলরেডি হ্যাভ বিন ডান, অলরেডি হয়ে রয়েছে ডিসিশন, শুধুমাত্র সামনে আসাটা বাকি, কাজেই সেক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি প্রভাব পড়বে না, বরং হ্যাঁ সূচিটা 31st অগস্ট ঘোষণা হবে না সূচিটা 31st অগস্ট ডিসাইড হবে সেটা একটা ব্যাপার, সেটাও দেখার, আমার ধারণা যদি সবটাই পেছ হয় তাহলে সূচির ক্ষেত্রেও অ্যানাউন্সমেন্টটা হয়তো আরও এক দেড় সপ্তাহ পর আসতে পারে, কারণ এখনো অবধি সূচি বানিয়ে ক্লাবগুলোর কাছে পাঠানো হয়েছে এরকম কোনো ইনফরমেশন কিন্তু নেই, এখনো অবধি সূচি রেডি হয়ে গেছে এমনটা নয়, কাজেই আমার ধারণা সেক্ষেত্রেও হয়তো আরেকটু একটু ডিলেড হবে ব্যাপারটা, আমার ধারণা এটা। ইন দ্য মিন টাইম আমাদের কাছে কতগুলো কমেন্ট এসেছে আমি পড়ে নিই, বিতান ঘোষ বলছেন ইস্ট বেঙ্গল কি আইএসএল খেলছে, বিতান ঘোষ আরও বলছেন রোজ রোজ ভালো লাগছে না এই উৎকণ্ঠা, আমরা বিতানবাবু সেটা হচ্ছে যে আমরা এই আলোচনাটায় আসবো, তার কারণ হচ্ছে অনেকটা সময় এখনও পড়ে আছে, তার আগে অন্য টপিক, আচ্ছা ও অরূপ গুপ্তা বলছেন তাহলে কি এফএসজে সত্যি ইস্ট বেঙ্গলের জন্য অপেক্ষায় রয়েছে, এইটা নিয়েও আমরা আলোচনা করবো, একটু আসবো এই বিষয়ে আমরা আসবো। আচ্ছা ইস্ট বেঙ্গলের প্রচুর খবর আছে, আমি ইস্ট বেঙ্গলের খবরাখবরে তো আসবো, সেটা হচ্ছে তার আগে আমরা জেনে নেবো সেটা ইস্ট বেঙ্গলের খবরাখবরটা আমরা আসবো, কথা দিলাম আসবো, আপনাদের উতলা হওয়ার কোনো ব্যাপার নেই, আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা সমস্ত কমেন্ট বক্সে কমেন্ট করুন, প্রশ্ন করুন, সব ইস্ট বেঙ্গলের আপডেট আমরা দেবো, কিন্তু তার আগে একটা জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে মমতান ট্রান্সফার আপডেট নিশ্চয়ই কিছু আছে, একটা তো ইনটিউশন আমরা কালকে একটা মোটামুটি আগাম ঘোষণা করেছিলাম যে মনবীরটা হয়ে গেছে, তো মনবীর সিং এর অ্যানাউন্সমেন্টটা আজকে এদিকে মোহনবাগানের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে, মনবীর সিংকে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ করলো মোহনবাগানটা, এর আগে কিন্তু মোহনবাগান মনবীর কলকাতায় খেলেছিল, আমার মনে আছে যে মনবীর প্রথম মহামেডান স্পোর্টিং এ একটা সময় খেলেছে এবং কলকাতার মানে বাংলার হয়ে মনবীর সিং সন্তোষ ট্রফিও জিতেছেন, তো সেক্ষেত্রে বাংলা ফুটবলের সঙ্গে তিনি যথেষ্ট পরিচিত, তো মোহনবাগানে মনবীরের খেলাটা কিছুটা কাম ব্যাক বলা যেতে পারে এবং সেটা তিনি জানিয়েছেন যে কলকাতায় ফিরতে পেরে তিনি খুশি, এর আগে এফসি গোয়াতে ছিলেন এবং এই ফুটবলের আমরা জানি ইন্ডিয়া টিমেরও স্ট্রাইকার, কাজেই সেটাও একটা মানে ইন্ডিয়া টিমের একজন ফুটবলার মোহনবাগানে জয়েন করলো, এই অ্যানাউন্সমেন্টটা আজকে হয়েছে এবং পাশাপাশি কোচ বেছে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড তাদের জেরার্ডনাস একজন স্প্যানিয়ার্ড কোচ, ইনিও কিন্তু মানে খুব অল্প বয়সী কোচ, আমি দেখলাম 35 ইয়ার্স ওল্ড আই থিঙ্ক, ইউরোপ আফ্রিকা এবং সাব কন্টিনেন্টেও তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে অন্তত সেটাই তার সিভি সেটা বলছে, পাশাপাশি একটা আলোচনা এখন খুব মারাত্মকভাবে চলছে সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসিকে হয়তো এই জায়গায় এসে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হতে পারে, কারণ বার্সেলোনার কোচ পেমান যিনি নতুন কোচ হয়েছেন তিনি কিন্তু আলবার্তো রোকাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ফিরে পেতে চেয়েছেন, মানে খবরটা ভীষণ ভালো, কারণ হচ্ছে যে ভারতীয় ফুটবল মানে ভারতীয় ফুটবলের একটা ফ্র্যাঞ্চাইজির একজন কোচ তাকে বার্সেলোনার কোচ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাইছে, এটা খবরটা ভারতীয় ফুটবলের জন্য খুব আমার মনে হয় খুব গ্ল্যামারাস একটা নিউজ বা খুব অ্যাডভার্টাইজ করার মতো একটা নিউজ, কিন্তু হায়দ্রাবাদ এফসিকে এই জায়গায় এসে এটার কারণে হয়তো একটা প্রবলেমে পড়তে হতে পারে, কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন এবং আর বেশি সময় নেই হাতে এবং এই কোভিড পরিস্থিতিতে সব জায়গা থেকে হঠাৎ করে লোক অ্যাকোমোডেট করাটাও বা নতুন কোচ আনাটাও খুব টাফ এবং রুলস অ্যান্ড রেগুলেশনস ওয়াইজ আমরা জানি যে লাইসেন্সের একটা প্রো লাইসেন্সধারী কোচ লাগে, সব মিলিয়ে একটু ডিফিকাল্ট সিচুয়েশন হতে পারে হায়দ্রাবাদের, তবে সেটা ডিপেন্ড করছে রোকা কি ডিসিশন নিচ্ছেন,
তার উপর এখনো পর্যন্ত এটুকুই আপডেট রয়েছে ট্রান্সফার আপডেট আইএসএল এর যেটুকু যা পাওয়া গেছে এই মোটামুটি এইবার চলে আসবো মানে এত প্রশ্ন একটা একটা করে প্রশ্ন আমি অবশ্যই তোমার কাছে রাখবো এবং তুমি তার উত্তর দিও সেটা হচ্ছে দুটো প্রশ্ন আমি দেখেছি ইস্ট বেঙ্গলের আপডেট মানে অরূপ গুপ্তা বলেছিলেন তাহলে কি এফএসডি এর সত্যি ইস্ট বেঙ্গলের অপেক্ষায় রয়েছে কি মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে না এফএসডিএল ইস্ট বেঙ্গলের অপেক্ষায় রয়েছে এটা বলাটা একটু আমার মনে হয় বাড়াবাড়ি হবে তার কারণ এখানে অপেক্ষার কোনো ব্যাপার নেই এফএসডিএল এর কাছে ইস্ট বেঙ্গল ক্লাব অ্যাপ্রোচ করলে তারা ডিসিশন ডেফিনেটলি নেবে কিন্তু যদি অপেক্ষাতেই থাকতে হতো তাহলে প্রিভিয়াস ডিসিশনসগুলো আসতো না একটা না একটা মানে প্রত্যেক সময় নির্দিষ্ট সময় বা তার আগে পরে কিন্তু এফএসডিএল এর পক্ষ থেকে যা যা অ্যানাউন্সমেন্ট আসার সেগুলো কিন্তু আমরা আসতে দেখেছি সময় সময় তাহলে যদি সেই অপেক্ষাটা থাকতো তাহলে বাকি সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও সেটা প্রভাবিত করতো এখন ইস্ট বেঙ্গল ক্লাব যদি আসেন সেক্ষেত্রেও জার্সিটা খুব বড় তো ইস্যু না জার্সিটা পরবর্তীকালেও রিভিল হতে পারে এবং বিশেষ করে যেহেতু এখনও অবধি কোনো মার্জারের খবর আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে কোনো ফ্র্যাঞ্চাইজি পাইনি সেক্ষেত্রে জার্সি কালার বদল বা যেটা যে ইস্যুটা মোহনবাগানের ক্ষেত্রে ছিল এটিকের সাথে মার্জ হওয়ার পর যে সবুজ মেরুনটা ক্যারি হবে কি হবে না যেটা নিয়ে প্রচণ্ড আলোচনা ছিল কি লোগো হবে এরকম কোনো ইস্যু কিন্তু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে নেই কাজে জার্সিটা খুব বড় ব্যাপার হয়ে যাবে যে কারণে এফএসডিএল অপেক্ষা করছে এটা আমার মনে হয় না হ্যাঁ সূচি ঘোষণার ক্ষেত্রে এটা বলতে পারি যে এই যে পিছিয়ে পড়ছে এফএসডিএল সেটা যে কারণেই হোক সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য একটা অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি কারণ যতটা বেশি সময় কারণ আমরা জানি সময়টাই ইস্ট বেঙ্গল ক্লাবের হাতে এখন খুব কম কারণ ইনভেস্টার যতক্ষণ না অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং যেহেতু এখনও অবধি অফিসিয়ালি ইনভেস্টারের অ্যানাউন্সমেন্টটা আমরা পাইনি এবং কেউই পাইনি মানে এফএসডিএল এর কাছেও কোনো রকম ইনফরমেশন যেগুলো যায়নি সেক্ষেত্রে এইটা একটা চাপের হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য টাইম ফ্যাক্টরটা কারণ আমরা জানি সূচি একবার ঘোষণা হয়ে গেলে কিন্তু খুব মুশকিল ইটস আই মিন ইটস নিয়ার টু বি ইম্পসিবল যে এবছর আর আইএসএল ইস্ট বেঙ্গল খেলতে পারবে কাজে সূচিটা যতদিন না ঘোষণা হচ্ছে ততদিন বরং আমি বলতে পারি ইস্ট বেঙ্গলের জন্য এফএসডিএল অপেক্ষা করছে এমন হয়তো নয় কিন্তু এফএসডিএল এর কাজ পিছিয়ে যাওয়াটা ইস্ট বেঙ্গলের জন্য অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলকে অ্যাডভান্টেজ দিচ্ছে এটা বলা ভালো এবং তারপরে একটা কমেন্ট পড়ি সেটা হচ্ছে নির্ঝর ঘোষ বলছে নো ইস্ট বেঙ্গল নো আইএসএল আমরা খেলবই জয় লাল হলুদ একদম মানে জয় লাল হলুদ আবেগের জায়গা আর আবেগের জায়গাটাই তো আমাদের ফুটবল সেটা তো আমরাও চাই ডেফিনেটলি এক্স্যাক্টলি দৃপ্তরূপ বোস বলছেন কালকে ইস্ট বেঙ্গলের কোনো অ্যানাউন্সমেন্ট হতে পারে কি মনে হয় না কালকে কিন্তু ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে কোনো রকম সাংবাদিক সম্মেলন রাখা হয়নি বা কোনো রকম অ্যানাউন্সমেন্টের কথাও জানানো হয়নি একদম মানে ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে অফিসিয়ালি আমরা কথা বলেছিলাম তাতে এটা জানানো হয়েছে যে না যে স্পেকুলেশনটা করা হচ্ছিল যে বুধবার হয়তো একটা অ্যানাউন্সমেন্ট আসবে বা কোনো রকম প্রেস মিট থাকতে পারে বুধবার সেটা কিন্তু হচ্ছে না বুধবার কোনো প্রেস কনফারেন্স নেই এবার এই সপ্তাহে আছে কি না আরও অপেক্ষা করতে হবে বাট বুধবার নেই এটুকু বলা যেতে পারে বৃহস্পতিবার লকডাউন কাজে সেটাও একটু কঠিন দেখা যাক শুক্র শনি এরপরে আমি পড়ে নিচ্ছি সত্যব্রত রাজা সাহার কমেন্ট সেটা হচ্ছে তিনি বলছেন আর আইএসএল এর জার্সি কবে রিভিল হবে আর স্কেডিউল কবে রিলিজ হবে দেখুন জার্সি রিলিজ আমরা যেটা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে জার্সি রিভিল হওয়ার কথা ছিল 24 তারিখ বাট প্রিভিয়াস ব্যাপারগুলো আমরা যদি দেখি যে 7 দিন করে পিছিয়েছে আইএসএল এর যাবতীয় অ্যানাউন্সমেন্টগুলি তো সেক্ষেত্রে আমি জানি না এটা আমার ধারণা এটা আমি মানে হিসেব করে বলছি কোনো খবর নয় এটা সেক্ষেত্রে হয়তো নেক্সট উইক জার্সি রিভিল তারপর সূচিটা চলে যাবে নভেম্বরের টুর্নামেন্ট ডেফিনেটলি সেপ্টেম্বরের মধ্যেই সূচি আসবে কত আর দেরি করবে বেশি তো দেরি করার জায়গা নেই কারণ হ্যাঁ তবে সূচিটা তৈরি করে সমস্ত ফ্র্যাঞ্চাইজির কাছে তো পাঠানো হয় তারা তো একটা মানে মতামত দেন তারপর সেটা ফাইনালাইজ হয় এখনো অবধি কিন্তু ক্লাবগুলোর কাছে সূচি পৌঁছেছে মানে আমি যতক্ষণ এখানে বসেছি তখন অবধি আমার কাছে যা খবর আসেনি এবার তারপর দেখা যাক মানে আজকালের মতো যদি এসে যায় সেক্ষেত্রে 31 তারিখ হওয়ার একটা সম্ভাবনা থাকছে সূচি ঘোষণা সৌরদীপ ঘোষ বলছেন এখন তো আর প্রেস রিলিজ হবে না সেই সেই কেসে প্রেস রিলিজ তো আসা উচিত নয়
বুঝলাম না, আমি বুঝলাম না সেই কেস, সেই কেসে প্রেস রিলিজ আসা তো উচিত নয়, সবই ডিজিটালি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্যই ওনার প্রেস রিলিজ হওয়া উচিত নয়, ডিজিটালি হবে সেই সেইটা। না ডিজিটালি হবে, ডিজিটালি ডেফিনেটলি ডিজিটালি হবে, বাট এটাও বলছি যে এটাও ভাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি কোনো রকম ডিসিশন হয় সেটা সাংবাদিক সম্মেলন করেও জানানো হবে, এটা বলা হয়েছে, বাট আগামীকাল সেই দিনটা নয়। বনগাঁ ইস্ট বেঙ্গল বলছেন পরশু দিন তো লকডাউন, তাহলে পড়ে রইল ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সব, না তার পরের দিনগুলোও পড়ে রইল, কেন শুধু ফ্রাইডে স্যাটারডে ভাবছি, এটা ভাবার কোনো কারণ নেই। ইনভেস্টর একটা চুক্তি করতে, একটা স্পন্সরশিপ বা ইনভেস্টমেন্ট, মানে একটা ক্লাবের সঙ্গে আর্থিকভাবে যুক্ত হতে এত তো সহজ নয়, এই কারণেই তো আমরা অনেক আগে থেকে এটা বলছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ ইটস আ লং প্রসিডিউর, এর পেছনে একটা পেপার ওয়ার্ক থাকে মারাত্মক লেভেলে, দুই পক্ষের আইনজীবী একে অপরের দেওয়া শর্ত থাকে, সেটা কে কতটা মানবে, কোন পক্ষ কোন বিষয়টায় রাজি হবে, এগুলো অনেক ছোট ছোট বিষয় থাকে যেগুলো নোটিশ করতে হয়, যেগুলোকে নথিভুক্ত করতে হয়, এগুলো মানে আজকে বললাম কালকে হয়ে গেল, ব্যাপারটা সেরকম নয়, কাজে এই আইনি পদ্ধতিগুলো সময় নেবে, এখানে বলার কোনো বলে কোনো লাভ নেই। মানে যে একটা সামান্য ভেবে দেখুন না, আপনাদের মধ্যে যারা কেউ সামান্য একটা প্রপার্টি ডিল করেছেন, যদি একটা কেউ কোনো জমি বা কোনো ফ্ল্যাট কিনে থাকেন, সেই কাজটা করতেও কতগুলো দিন কোর্টে যেতে হয় বা কতগুলো দিন উকিলের কাছে যেতে হয়, সেখানে ইটস আ হিউজ ম্যাটার। মানে আমি খুব মানে সর্ষে দানার মতো একটা সামান্য ঘটনা বললাম আর কি, প্রপার্টি ডিলিংটা, এটা তো অনেক বড় বিষয়, এটা একটা বিজনেস ডিল, এটা রাতারাতি তো হতে পারে না, কয়েকশো কোটি টাকার ব্যাপার, নিজেদের সুবিধা নিজেদের বক্তব্যটা প্রত্যেকের আগে, এবং দুপক্ষেরই একটা টেন্ডেন্সি থাকবে যে তার হোল্ডটা বেশি হোক, রাইট, এটা তোমার মাথায় রাখতে হবে, সেই বাদানুবাদ বা সেই টানাপোড়েনটা থাকবে, কাজে সময় লাগবে। এক্স্যাক্টলি তাই, সেটাই ওনার পুরো কমেন্টটা ছিল, সবাই বলছিল যে যেটা হওয়ার এই উইকেই হবে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, এক্স্যাক্টলি একটুখানি ধৈর্য ধরতে হবে, বুঝতে তো আমরাও পারছি না, আমাদের দেখুন আমরা যাই করি, মানে আমরা সাংবাদিক হিসেবে হয়তো আপনার থেকে দুটো চারটে রো আগে রয়েছি, বাট আলোচনার টেবিলে তো আমরা নেই, কাজেই আলোচনার টেবিলে বিষয়টা কতটা এগোচ্ছে না এগোচ্ছে সেটা আমাদের পক্ষে সরাসরি বলা একেবারেই সম্ভব না। খবর যেটুকু আছে এবার মাধ্যম দিয়ে, সেই মাধ্যম কতটা মানে কতটা বলে আমাদের, এটা আমাকে মাথায় রাখতে হবে, কারোরই পারমিশন থাকে না যে একটা বিজনেস ডি সে ওপেনলি গিয়ে যে কোনো সাংবাদিকের সাথে গলায় রীতিমতো মানে আড্ডা মারতে মারতে সবটা বলে দেবে, তাহলে তো তার কাজ বা তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যায়, তাই না? কাজেই সবটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, এবং যেটুকু আমাদের কাছে এসে পড়ছে তার পৌঁছচ্ছে তার মধ্যেও আমাদের একটু ফিল্টার করতে হয়, কারণ আমাদেরও কিছু কিছু জায়গা রয়েছে যে যেই খবরটা আমরা চাইলেই বলতে পারি না, আমাদেরও একটা অফিসিয়াল প্রুফ লাগে বা একটা মানে সম্মতি লাগে যে আমি খবরটা হ্যাঁ তুমি এটা বলতে পারো, আমি যতক্ষণ না সেই সম্মতিটা সেই লোক আমাকে যদি যে জানাচ্ছে বা যেইভাবেই জানা সে যতটা বলছে না এতটুকুই বলে বাকিটা কিন্তু আমি কনফার্ম নই, সে যতক্ষণ না আমার সম্মতি দিচ্ছে আমি দুম করে তো বলে দিতে পারি না, এটা বোকা বলি সেটা বলা যায় না। একদমই তাই, সৌরজিৎ ঘোষ বলছেন যদি প্রণববাবু কোভিডে আফেক্টেড হন তাহলে তো বাকি অফিসিয়ালরা হোম কোয়ারেন্টাইনে যাবে, স্যাটারডে প্রণববাবু শুনেছিলাম ক্লাবে গিয়েছিল, সেই কেসে কি 14 দিনের মধ্যে প্রেস রিলিজ পসিবল নাকি? দেখুন হোম কোয়ারেন্টাইনে থাকা বা প্রণববাবুর অসুস্থতার কারণে এত বড় একটা ইস্যু আমার মনে হয় না ডিলেড হবে, আর এই মুহূর্তে ম্যাক্সিমাম কাজটাই ভার্চুয়ালি বা ম্যাক্সিমাম ভার্চুয়ালি হচ্ছে, এবং অবশ্যই ভিডিও কলিং বা এর মাধ্যমেই হচ্ছে, সুপ্রিম কোর্ট যদি ঐতিহাসিক এক একটা রায় দিতে পারে ভার্চুয়ালি, তো সেখানে আর ইস্ট বেঙ্গলের ডিল ভার্চুয়ালি ফাইনালাইজ না হওয়ার কিছু নেই, আর যদি প্রেস কনফারেন্স 14 দিনের মধ্যে নাও হয় সেক্ষেত্রে ডেফিনেটলি একটা তো প্রেস বিবৃতি মেলের মাধ্যমে আসবে যে এই ঘটতে চলেছে বা এই ঘটতে চলেছে, দেখা যাক সেটা কতটা কি হয়, এবার আবার এরকমও হতে পারে যে আমি জানি না শনিবার দিন কার কার সংস্পর্শে তিনি এসেছিলেন প্রথমত, আর যদি কর্মকর্তারা তার আগেই প্রত্যেকে যারা যারা সেদিনকে মিটিংয়ে ছিলেন বা তার সঙ্গে ছিলেন তাদের কোভিড টেস্টটাই র্যাপিডলি করেই ফেলে, যেটা মোহামেডান ক্লাব করলো, এবং একদিনের মধ্যে বা দুদিনের মধ্যে রিপোর্ট পাওয়া যায়, আর সেক্ষেত্রে যখন যারা নেগেটিভ থাকবেন তাদের পক্ষে প্রেস কনফারেন্স করাটাও খুব একটা সমস্যার কিছু ব্যাপার না, এটার জন্য খুব বেশি এফেক্টেড হবে না এই অ্যানাউন্সমেন্টটা,
কারণ 14 দিন অনেকটা দিন, এই মুহূর্তে দাঁড়িয়ে 14 দিন পর যদি সবকিছু হয় তাহলে সেটা কিন্তু বিষয়বস্তু অনেকটাই হাতের বাইরে চলে যাবে বলা যেতে পারে। বনগাঁ ইস্ট বেঙ্গল বলছে, চারিদিকে এত রুমার্স দেখে সবাই আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছে। ইভেন অনেক নিউজ চ্যানেলে বলেছে যে যা হওয়ার এই উইকে হবে, কি যে হচ্ছে কে জানে। দেখুন এই উইকে হবেটা কিন্তু আমরাও যখন মানে কর্মকর্তাদের সাথে বা যাদের সাথে ক্লাবে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যখনই কথা বলেছি, তারা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এই সপ্তাহে অ্যানাউন্সমেন্ট হতে পারে। সোমবার বা মঙ্গল, আমি গত সপ্তাহ থেকেই বলছি যে সোম মঙ্গল এবং আমি একদম বুধবারের মধ্যেও আসবো, আমি সেটাও বলেছিলাম যে সোম থেকে বুধ এত তাড়াতাড়ি না হলেও আমাকে যেটা বলা হয়েছিল যে হ্যাঁ এই সপ্তাহে এখনই বলতে পারছি না, বাট এই সপ্তাহে হলেও হতে পারে, এই কথাটা কিন্তু ক্লাবকর্তারাই বলেছিলেন। কাজেই সেই মতোই আমরা বলেছিলাম। এবার ওই যে বললাম একটা ডিল ফাইনালাইজড হওয়ার পথে অনেকগুলো ধাপ থাকে, তারা এই কারণেই তো নাহলে ইজনগর কর্মকর্তারা বলেই দিতে পারতেন না যে আমরা অমুক কোম্পানির সাথে কথা বলছি, এত পার্সেন্ট কথা হয়েছে, এই বিষয়ে আমরা ডিসিশন নিয়ে ফেলেছি বা এই এই সিদ্ধান্ত হয়েছে, শৈশাবও ধরে আপনাদের জানিয়ে দেবো। তারা কেন বলছেন না? লুকোনোর তো কিছু নেই, ইস্ট বেঙ্গলের ইনভেস্টারকে তো কেউ নিয়ে চলে যাবে না যে লুকিয়ে রাখছে, তো সেই 90s বা 80s দলবদলের ব্যাপার নয়। আসল কারণ এটাই, কারণ যতক্ষণ না ডিলটা ফাইনালাইজ হয়, ফাইনাল সাইনিংটা হয়, ততক্ষণ পর্যন্ত সেটা কেউই বলতে চায় না, এবং সেই ফাইনাল সাইনটা অবশ্যই এখনো হয়নি আমার ধারণা, বা আমাকে সেরকমই বলা হয়েছে যে এখনো ফাইনাল সাইনটা হয়নি, সেটা যদি হয়ে যায় তারপরেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। কাজেই কর্মকর্তা বা ক্লাবকর্তারা যেরকম বলছেন আমরা কিন্তু সেটা অন্তত আমরা সেটা অনুযায়ী কথা বলছি। আমি কিন্তু সত্যি কোনো স্পেকুলেশন দিতে যে কারণে প্রথম থেকে জানি, আমি প্রথম থেকে বলেছি ইস্ট বেঙ্গল আইএসএল খেলবে কি খেলবে না সে কথাটা ইস্ট বেঙ্গল ক্লাব বলবে। ইস্ট বেঙ্গল ইনভেস্টার পাবে কি পেলো না বা কাকে ইনভেস্টার হিসেবে পেলো সেটা ইস্ট বেঙ্গল ক্লাব বলুক। ইস্ট বেঙ্গলের যে কোম্পানি ইনভেস্টার হচ্ছে সে আমার কোম্পানিকে আমাকে তো স্পন্সর বা ইনভেস্ট করে না, আমি তাহলে শুধু শুধু পাঁচটা কোম্পানির নাম বলে পাঁচটা কোম্পানিকে ইস্ট বেঙ্গলের মতো একটা বড় ইনস্টিটিউটের সাথে যুক্ত করে দিয়ে কেন তাদের বেকার কিছু দিনের জন্য মাইলেজ দেবো? আমার তো মনে হয় এটা কি কোথাও একটা ভুল হবে। কাজে ফাইনালাইজ হোক তারপর বলবো, আমাদের স্পেকুলেশনে কি এসে। এক্স্যাক্টলি তাই, আমরা একদম আলোচনার শেষে চলে এসেছি, আমি কয়েকটা আর কমেন্ট পড়বো। সেটা হচ্ছে যে ইনভেস্টার নিয়ে কি শোনা যাচ্ছে, তখন ইনভেস্টার নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। রিভু সবুজ বেলুন চ্যাটার্জিও জানতে চাইছেন যে ইনভেস্টারের কি আপডেট। ইনভেস্টারের সাথে এতক্ষণ তো যে আপডেটটা দিচ্ছি সবটা ইনভেস্টার ওরিয়েন্টেড, ইনভেস্টারের সাথে কথা হয়েছে, অনেক দূর কথা এগিয়েছে, বাট ফাইনাল ডিলটা কিন্তু ফাইনাল সাইনটা কিন্তু এখনো হয়নি, কারণ যে মুহূর্তে সেটা হয়ে যাবে তার এক দুদিনের মধ্যেই অ্যানাউন্সমেন্টটাও চলে আসবে। এবং যেহেতু আগামীকাল অ্যানাউন্সমেন্ট হবে না এটা জানিয়ে দেওয়া হয়েছে, এবং বৃহস্পতিবার লকডাউন, কাজে আমরা এটা ধরে নিতে পারি যে এখনও সেই জায়গায় পৌঁছায়নি ইস্ট বেঙ্গল ক্লাব যে তাদের ইনভেস্টরের নাম ঘোষণা করবে। আর কোম্পানির নাম আমি এই কারণে স্পেকুলেশন করতে চাইছি না, কারণ 3 থেকে 4 কোম্পানির নাম প্রথম থেকে আসছে, অনেক কোম্পানির নাম আপনারা আমাদের চ্যাট রুমে কমেন্ট করেছেন, আমরা সেটাকে ক্ল্যারিফাই করে দিয়েছি হ্যাঁ কি না, বাট আমরা কিন্তু কোনো স্পেকুলেশন দিইনি। যে কোম্পানিটা যুক্ত হচ্ছে না ক্লাবের সাথে, আমি সেই কোম্পানিটার নাম ক্লাবের সাথে রেখে সেই কোম্পানিটাকে কেন বাড়তি মাইলেজ দেবো? এক্স্যাক্টলি তাই, এবং মানে অকারণে মিথ্যাচারণ করা। হ্যাঁ, এবং আমার কাছে আমি সত্যি বলছি, আমি জানি হয়তো যারা দিচ্ছেন বা যারা বলছেন তারা হয়তো আরো ভালো কভার করছেন, তারা হয়তো আরো ক্লোজ তাদের, সেটা হতে পারে, কিন্তু যেহেতু আমার কাছে কোনো অথেন্টিক প্রুফ কোনো কোম্পানির নামে নেই, সেই কারণে আমি দিতে পারবো না, আমি এটা দিতে একদমই তাই, একদমই তাই, একদম। শো আমরা এখানেই শেষ করবো, তার মধ্যে সময় আমাদের একদম বাধা, এবং তার আগে শো শেষ করার আগে আমি জাস্ট একটা কমেন্ট বোতাম পড়বো এবং তোমার সাথে শেয়ার করবো এবং দর্শকদের সাথে শেয়ার করবো। বনগাঁ ইস্ট বেঙ্গল বলছেন, আপনারা এই করোনার টাইমেও এত রিস্ক নিয়েও আমাদের কাছে খবর পৌঁছে দিচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপনাদের। হ্যাঁ, এবং আমাদের শোনা এবং দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আবারও রিপিট করে বলতে চাই, সেটা হচ্ছে যে যদি আপনাদের এরকম কোনো টপিক থাকে, এরকম কোনো বিষয় থাকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আপনাদের পছন্দসই বিষয় সেইটা অবশ্যই কমেন্ট করে আমাদের এখানে জানান, এবং আমরা সেটাকে নিয়ে অবশ্যই আলোচনা করব আমাদের এই স্পোর্টসের আড্ডায়। আবার কালকে আমি শঙ্খ এবং মৌতানকে নিয়ে ফিরে আসবো স্পোর্টসের অন্যরকম অন্য টপিকে আড্ডায়, কিন্তু ততক্ষণ নিউজের সমস্ত আপডেট জানতে গেলে আপনাদের দেখতেই হবে আরোহী নিউজ।